পরিবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। বঙ্গবন্ধুর ডাকে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধে লাখো শহীদের আত্মত্যাগে স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ। শোষণ নিপীড়নের বিরুদ্ধে নিরস্ত্র মানুষের এই প্রতিরোধকে মার্কিন সরকার ভালো চোখে তো দেখেনি, বরং সমর্থন জুগিয়েছে পাকিস্তানকে। তাদের এই গোয়েন্দা সংস্থা সিআইএর গোপন দলিলে এসব তথ্যও মিলেছে। আন্তর্জাতিক রাজনীতিতে এই অঞ্চলকে উপেক্ষা আর মিত্রদের অন্ধ সমর্থনই এর কারণ বলে মনে করেন সাংবাদিক মিজানুর রহমান। সিআইএর ডিরেক্টর সহ সবাই যখন দেখা গেল যে বাংলাদেশের পক্ষে সহানুভূতিশীল অবস্থান নেয়াই হচ্ছে তার কাজ, তখন কিসিঞ্জার শুধুমাত্র ভিন্ন মত প্রকাশ করলেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত তারা বিরোধিতা করেছিলেন। স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত দেশকে সঠিক পথে নিয়ে যাচ্ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 140টিরও বেশি দেশের স্বীকৃতি আদায় করেন তিনি। স্বাধীনতার পরেও যুক্তরাষ্ট্রের অবস্থান ছিল বাংলাদেশের বিপক্ষেই, তা অবশ্য বঙ্গবন্ধুর অজানাও ছিল না। ব্রিটিশ, ফ্রান্স, জার্মানি এমনকি সাংবাদিক এবং তাদের নেতাদের আমি ধন্যবাদ জানাই, কিন্তু আমেরিকার সরকারকে আমি ধন্যবাদ দিতে পারি না। এরপর শুরু হলো হত্যা ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রেও পরোক্ষ মদত দেয় মার্কিন প্রশাসন, তার কিছু প্রমাণও আজ সুস্পষ্ট। বঙ্গবন্ধুকে যখন হত্যা করে 15 আগস্টে, তারপরে মুশতাকের সাথে আমেরিকান এম্বাসির যোগাযোগটা হলো এবং তার পূর্বে এই কিলার্সরা কনসুলার অফিসে গেছে, অস্ত্রের সাহায্য পাওয়া যায় কিনা, তাদের সমর্থন পাওয়া যায় কিনা, এ ব্যাপারে আলাপ আলোচনা হয়েছে। জাতির পিতাকে হত্যার পর এই অঞ্চলের পারস্পরিক শক্তি সঞ্চয় আবারও থমকে যায় বলে মনে করেন তিনি। রাফেজ আদনান আদেল, 21 টেলিভিশন, ঢাকা।